আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটি নতুন ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটি হচ্ছে আসলে মাছ ধরার স্টাইল, গ্রামে গঞ্জে মানুষ আগেকার দিনে যেভাবে মাছ ধরতো, যেভাবে মাছ মানে খালে বিলে পুকুরে নদীতে মাছ জাল মেরে ধরতো আর কি। আমরা এই দৃশ্যটি ছোটোবেলা দেখেছি অনেকেই। মনে করেন যে আপনার দাদা চাচারা নানারা এইভাবে খালে বিলে পুকুরে মাছ ধরেছে, এটা খুবই মানে এনজয়েবল একটা মানে দৃশ্য। এই দৃশ্যটি এখনকার দিনে আমরা খুবই রেয়ার, দেখি না বলতে গেলে। সো গ্রামে আসছি সেই সুবাদে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছি, ভেবেছি যে আসলে এই দৃশ্যটি আপনাদেরকে একটু দেখালে হয়তো আপনারা আগেকার দিনে ফিরে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। সো চলুন তাহলে আমরা মাছ ধরা দৃশ্যটি উপভোগ করি। ওয়াও, অনেক মাছ, মাছ লাফালাফি করছে, ছোটাছুটি করছে, মাছ এদিক সেদিক যাচ্ছে, মনে হচ্ছে অনেক মাছ ধরা পড়বে। এই যে এখানে একটা মরা মাছ দেখতে পাচ্ছি আমরা, মেবি তেলাপিয়া মাছ, এটা মাছটা মরে গিয়েছে যে কোনো কারণেই হোক। ওয়াও, অনেক মাছ, অনেক, দৃশ্যটি আসলেই এনজয়েবল, খুবই অসাধারণ একটি দৃশ্য। ওয়াও, অসাধারণ অসাধারণ, অনেক মাছ, অনেক, প্রচুর মাছ, এমন দৃশ্য আসলে চোখেই পড়ে না, এমন দৃশ্য দেখাটা আসলে ভাগ্যের ব্যাপার। ওয়াও, অসাধারণ, এত মাছ, এত পরিমাণ মাছ, ওয়াও, লাফালাফি করতেছে জাল থেকে মাছ, এত বেশি মাছ যে জালই কভার করতেছে না, জাল থেকে মাছ ছুটে আবার পানিতে চলে যাচ্ছে, আর এত পরিমাণ মাছ উঠছে যে উনি জালটা উঠিয়ে মানে আনতে পারতেছে না, টেনে টেনে আনতে হয়েছে মাছ, অনেক মাছ, অনেক মাছ, অসাধারণ। কেউ মনে হয় এখান থেকে মাছ ধরে নিয়ে গেছে, সেই কথাই শুনছি আমরা। এই এক খেয়ে এতগুলো মাছ উঠছে, তুই চিন্তা কর, মাছ আছিল, মাছ মানে মনে ছিল, মানে ছিল 2 লাখ টাকার মাছ আছিল রে, পুরোটা মাছ লেগে গেছে। যাক, এই মাছের জবতে দেওয়া লাগবো, আমার মাছ আমি ধরছি না, তো ছেলে তার জিঙ্গা লাগবো, আমার মাছ আমি ধরে তার জিঙ্গে আমি বস্তা রাখছি না, এটা জব দিব। এখানে কি কি মাছ আছিল রে? রুই কারফু, তেলাপিয়া বেশি আছিল না, এটা রুই কারফু আছিল আর করস আছিল, এর মধ্যে তো আরো মাছ আছে অনেক, আরো এরকম আরো 2-3 জাল মাছ উঠাতে পারবে। এই তো একটা ভালো কথা বলছস, আমারও সেম কথা, ভিউয়ার্স আশা করি দৃশ্যটি দেখে, মাছ ধরার এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন ভিডিওটি। সো অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।